মিয়ানমারের রাখাইন রাজ্যের শান্তি ফিরিয়ে আনতে না পারলে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন সফররত কফি আনান কমিশন। কক্সবাজারে দুদিন রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রতিনিধি দলের সদস্যরা। এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকার জানিয়েছেন রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকে করতে হবে। হাবিবুর রহমানের রিপোর্ট। রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের প্রতিনিধি দল মঙ্গলবার বৈঠক করে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে কমিশনের সদস্য ঘাসান সালাম সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়, পাশাপাশি সংকট মোকাবেলায় রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান ও ধর্ম ইস্যুর সমাধানের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে মিয়ানমারকেই। সংকট সমাধানে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে লেদা ক্যাম্পের রোহিঙ্গাদের সাথে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে খোঁজ নেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের 9 সদস্যের প্রতিনিধি দল। হাবিবুর রহমান, বৈশাখী সংবাদ।